হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পিস কিচেন বিডি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আপনাদের মাঝে রান্না নিয়ে আসিনি নিয়ে এসেছি টিপস কিভাবে আমি আমার বাসার পূজার থালাগুলো পরিষ্কার করেছি সেটাই এটা আমার পূজার থাল আর গ্লাস আমার এই পূজার থাল গ্লাসটা অনেক দিন ধরে বাসায় পড়েছিল আমি এখন এগুলাকে খুব সহজেই পরিষ্কার করে ফেলব মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে চলুন দেখিনি কিভাবে পরিষ্কার করছি আমি এখানে একটা বাটিতে কিছুটা টমেটো কেচাপ নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস আর লেবুর খোসাটা কিন্তু আমি ফেলবো না লেবুর রসটা নিয়ে লেবুর খোসাটা সাইড করে রেখে দিব আপনারা বাসায় ট্রাই করে দেখেন খুব সহজেই কিন্তু আপনাদের বাসার পিতল বা তামার জিনিসগুলো ক্লিন করে নিতে পারেন দিয়ে দিচ্ছি সোডা আমি এখানে খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি পোন এক চা চামচ এখন খুব ভালো করে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি দেখুন খাওয়ার সোডা দেওয়ার সাথে সাথে কীরকম ফেনা ফেনা হয়ে যাচ্ছে তো আমি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি সেই গ্লাসের মধ্যেই মিশ্রণটা ভালো করে মেখে দিচ্ছি আর কিছুই করতে হবে না আমি এখন থালা এবং গ্লাসের মধ্যে মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্লিন হয়ে যায় তো ডিয়ার ভিউয়ার্স যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন তো এইভাবে এখন আমি 30 মিনিটের জন্য রেখে দিব আপনারা খুব কোনো রকম কষ্ট ছাড়াই কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন তো 30 মিনিট পর ফিরলাম তো 30 মিনিট পর এখন আমি লেবুর যে খোসাটা ছিল সেটা দিয়ে একটু হালকা করে ঘষে নিচ্ছি আমরা কিন্তু আমার মা ঠাকুরমাদের কাছে দেখেছি কিভাবে ওনারা পিতল বা তামা পরিষ্কার করে ওনারা টক দিয়ে খুব সহজেই পরিষ্কার করে দিত কিন্তু এখানে একটু কড়া দাগ পড়েছে বলে আমি টমেটো কেচাপ আর সোডা ব্যবহার করেছি দেখুন কত সহজেই দাগগুলো উঠে যাচ্ছে আপনারা যদি কিছুদিন পর পর এইভাবে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু আপনাদের বাসার পিতল বা তামার জিনিসগুলো একদমই নতুন চকচকে হয়ে যাবে দেখুন কতটা চকচকে হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে নতুন বন্ধুদের বলছি তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমি এগুলোকে আবারও পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিব তো আমি পরিষ্কার জল দিয়ে একদম ধুয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়ে গেছে কতটা চকচক করছে পরপর কিছুদিন ধুয়ে নিলেই কিন্তু একদম আগের মতো হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন শিল্পী স্কিচেন বিডিতে নজর রাখবেন